নমস্কার, গল্পের বৈঠকখানায় এখন চলছে রোম্যান্টিক সিরিজ। আর আজ এই রোম্যান্টিক সিরিজে আমরা শুনব শ্রী চন্দন চক্রবর্তীর লেখা দাম্পত্য। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ শ্রোতা বন্ধুরা, গল্প কিন্তু অনেকেই শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ভালো গল্পগুলো মিস করে যাওয়ার আশঙ্কা আছে। তাই চটপট দেরি না করে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, তাহলে যখনই আমাদের চ্যানেলে নতুন গল্প আপলোড করা হবে তাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন, আর চটপট তারাও গল্পটা শুনে নিতে পারবেন। দেরি না করে শুরু করছি আজকের গল্প দাম্পত্য। সমস্যা হলো ফ্ল্যাটটা নিয়ে। দুটো হাউস রুম, একটা বড় সড় রান্নাঘর, কাবার্ড চিমনি টিমনি লাগানো, মাঝে চৌকো বড় ডাইনিং কাম বসার ঘর, দুটো ঘরের সঙ্গে দক্ষিণ মুখ ব্যালকনি, দুটো রুমে অ্যাটাচ টয়লেট, একটা বড় ঝিরঝিরে শাওয়ার টাওয়ার লাগানো টয়লেট, আর মোট 1000 স্কোয়ার ফিটের হবে। রত্না রাহুলের ফ্ল্যাট তিনতলায়, লিফট আছে। কমপ্লেক্সে আরো অনেক ফ্ল্যাট আছে, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ইত্যাদি সব ব্যাপার স্যাপার। গেটে পালা করে সিকিউরিটি গার্ডও আছে, জায়গাটাও ভালো, বাইপাসের ধারে। সেই ফ্ল্যাটটা কেনা হয়েছে দুজনের পয়সায়, দুজনেই ভালো চাকরি করে, অতএব অসুবিধা হয়নি। ফ্ল্যাটটা এখন দুজনের, রত্না মিত্র ও রাহুল মিত্রের নামে। দুজনের মধ্যে এখন ভদ্রলোকী চুক্তি হয়েছে যে তাড়াতাড়ি একে অপরের টাকা শোধ করে দিতে পারবে, তার নামে ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে দিতে হবে। দুজনেরই টার্গেট ফ্ল্যাটটা, এত ভালো পজিশনে ফ্ল্যাট পজেস করা চাকরিখানিক ব্যাপার না। অতএব যতদিন না তা সম্ভব হচ্ছে ততদিন কিচ্ছু করার নেই। রত্না চোখ বেঁকিয়ে বলেছিল, তা বললে তো হবে না, অনন্তকাল এক ফ্ল্যাটে তোমার মতন থার্ড ক্লাসের লোকের সঙ্গে ঘর করা সম্ভব নয়। রাহুল তো শুনেই খাপ্পা, বলল, আমার তো তবু ক্লাস আছে, তুমি তো ক্লাসলেস, ক্লাসলেসের সঙ্গে আমারও থাকা সম্ভব নয়। ঠিক আছে, ডিভোর্স নিতেও মিনিমাম তো কিছু সময় লাগে, অতএব 1 বছর আলাদা থাকা হোক, দেখা যাক কেসটা অত দূর গড়ায় কিনা, তারপর না হয় যে টাকা শোধ করবে তার ফ্ল্যাট হবে এবং তারপরই ছাড়াছাড়ি। মামদামাজি পেয়েছো নাকি? 1 বছরের মধ্যে 10 লাখ টাকা অসম্ভব, আমার তো আর তোমার মতন কোটিপতি মালিক কাম বস নেই, একটু ইয়ে করলেই ঝরঝর করে টাকা পড়ে যাবে। হোল্ড ইওর টাং রাহুল, হোয়াট ইউ মিন বাই ইয়ে? ইয়ে মানে যা তুমি করছো, ওই একটা গাছ খচ্চর দামড়া মাঝবয়সী বুড়োর সঙ্গে ঢলানি, ছি 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 ছি, আমার সাজানো বাগান শুকিয়ে দিল ব্যাটা স্ক্রাউন্ডেল। ছি 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 ছি, সদ্য পৌহারা একটা মানুষকে একটু সমবেদনা জানানো মানে ইয়ে টিয়ে করা, ছি। তা ওকে বউ জোড়া করে দিতে গিয়ে আমার বউ ছাড়া এমনকি ঘর ছাড়ার বন্দোবস্ত করছো কেন? হ্যাঁ বউ জোড়া, নিজে যে ঘরে বসে উর্মি টুর্মিদের সঙ্গে ওই ফষ্টি নষ্টি করছে তার বেলা কিছু হয় না না, চরিত্রহীন কথাকার। দেখো সাহিত্য সংস্কৃতি নিয়ে চ্যাংড়ামি একদম করবে না, নামি দামি সাহিত্যিক হলে উঠতি মহিলা লেখক লেখিকারা একটু ঢলে পড়ে, তাকে চরিত্রহীন বলে নাকি? তাকে বলে সাহিত্য সেবা। যাই হোক, এইভাবে রোজ পেঁচা পেঁচি গজাং গজাং ঝগড়া তাদের তুঙ্গে। কাজের মেয়ে ফুলু আছে, মিডিয়েটর হয়ে মাঝে দাঁড়িয়ে পড়ে, এবং ফুলুর মধ্যস্থতায় বছর আষ্টেকে দুজনের বিবাহিত জীবন কমপ্লিট। প্রথম 5-6 বছর চার তারা ফুলটুসি খুব জীবন কেটেছে, ওগো হ্যাগোর মধ্যে কেমন ইকির মিকির মাখো মাখো ভাব ছিল। সেই সময় দুজনে দিনের পর দিন অফিস টাইমের পর ঘোরাঘুরি করে একসঙ্গে পছন্দ করে ফ্ল্যাট কিনেছে, দুজনেই বেশ পয়সাওয়ালা পরিবারের, অতএব নিজেদের বাবা মায়ের কাছে থেকে বেশ ভালো রকমই কানাকড়ি পেয়েছে। দুজনেই বাবা মায়ের একমাত্র সন্তান, অতএব একটু ঠোঁট ফুলিয়ে বাপকে পটিয়ে পাঠিয়ে চিৎপাট করেছে, এমন রাজ্যটুকের আলাপটাও কিন্তু বেশ মজার। শান্তিনিকেতনে দোল উৎসবে গিয়ে দুজনের প্রথম দেখা, এবং বন্ধুত্ব আর তারপর প্রেম।
পলাশ মালা খোপায় গুজিয়ে আশ্রমিকেরা যখন রঙিন ডান্ডি নিয়ে সারিবদ্ধভাবে হাঁটতে হাঁটতে খোলদার খোল গাইছিল আর ফুল ছোড়ার মতন আবির ছুড়ছিল, ঠিক সেই সময় রাহুল রত্নার দিকে প্রেম ছুড়ে দিয়েছিল। সাক্ষী হিসাবে পাশে ছিল রাহুলের অকৃত্রিম বন্ধু অনির্বাণ, সেও বলেছিল, মালটা কিন্তু ফাড়াফাড়ি গুরু লটকে নে। ব্যাস প্রবল প্রেম মাখাতিরে রত্না লটকে গেল। সেই প্রেম চলে এলো কলকাতার উঠোনে, শুরু হলো ঘোরাঘুরি, চুমাচুমি, ছোঁয়াছুঁই খেলা। এইভাবে বছর কয়েক কাটে। রাহুলের কবিতা লেখা তখন ফুল সুইংয়ে, গদ গদ প্রেমের কবিতা। রাত্রে সেই প্রেমের কবিতা ইথার তরঙ্গ বেয়ে রত্নার কানে পৌঁছে যেত, কান থেকে ব্রেনে, ব্রেন থেকে বেশিরভাগই ঠোঁটে, চোখের পাতায় অথবা রত্নার চোখ আবেশে বুঝে পড়ত। রত্না বলতো, রাহুল আরো একবার পড়ো কবিতাটা তোমার, আর রাহুলও পড়ে ফেলত। দুজনের বাড়ির বাবা মারা ছেলে মেয়ের উড়ু উড়ু চেহারা দেখেন। যে রাহুলের গায়ে সাবান মাখত অনীহা ছিল, সে দেখা গেল গায়ে দামি গন্ধ সাবান মাখছে। লাস্ট মোমেন্টে সাজেশনের মতো টিভির পর্দায় বিজ্ঞাপিত সেক্সি পারফিউম স্প্রে করে ফিচিক ফিচিক। রত্নাও কম যায় না, যে মেয়ে অফিস যাতায়াত করতেই হেদিয়ে পড়ত, কোন রকমে একটা টপ জিন্স পরে দৌড়াতো, সে দেখা গেল নিত্য নতুন পোশাক কেনে। পোশাকের সঙ্গে ম্যাচ করে ইমিটেশন, বিভিন্ন রকমের লিপস্টিক পরছে। শনি রবিবার ঘর ছেড়ে যে আগে নড়ত না, সে এখন প্রায় শনি রবিবার বেরিয়ে পড়ছে। দুবারির বাপমা দেখলো পাখি যখন দাঁড়ে বসেছে, এখন শিকল পরিয়ে দাও, বিয়ে দিয়ে দেওয়া হলো। রত্না শীত কেটে শিধল না, একেবারে ঝম্পর ঝম্পর ধুমধাম করে শ্বশুরবাড়ি শিখল। শীত কেটে ঢুকলো না ঠিক কথাই, কিন্তু বছর দুয়েকের মধ্যে কিন্তু ছেলেকে বগল দবা করে শীত কেটেই পালালো। রাহুলের বাবা মা বাধা দেননি, বাবার বুঝতে কদিন সময় লেগেছিল, কিন্তু মা কদিনেই বুঝে গিয়েছিলেন এ জোড়া পাখি বাড়ির দ্বারে বসবে না, তার অনেক খেপা। অতএব ফুটে যাও সোনারা খাঁচায়, নতুন ফ্ল্যাটে। ওরা নতুন ফ্ল্যাটেই উঠল। নাটকের ইন্টারভেল পর্যন্ত কিন্তু গল্প ভালোই এগোচ্ছিল। ইন্টারভেল শেষে পিরিং পিরিং করে বাঁশি বাজল, পর্দা উঠল, নাটকের ক্লাইম্যাক্স দ্রুত চেঞ্জ হতে লাগলো। বেশ কয়েকবার মাছ খেলা, পাখি খেলার মতো ভালোবাসার সেক্স খেলাও চললো। রত্না রাহুল দুজনেরই অফিস সল্টলেকে। রত্নার সেক্টর 5-এ আইটি কোম্পানি, মালিক মিত্তল। মিত্তলের অফিস থেকে কেটে নতুন ফ্ল্যাটে তাড়াতাড়ি পা রাখে রত্না। রাহুল কবিও বিকাশ ভবনে আর বেশিক্ষণ বিকাশিত হয় না, সুযোগ পেলেই কাট, নিজের নতুন ঘরে ছুট লাগায়। আরে বেচারা, জীবনটা তো 100 মিটারের স্প্রিন্টারদের রেস নয় রে, এ হলো ম্যারাথন রেস। কত দ্রুত দৌড়াস না রে, হোঁচট খাবি, হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যাবি আর ঠ্যাং ভাঙবি, ভাঙলেও তাই। টেকনিক প্লেট বড়ই সাংঘাতিক বস্তু, সমুদ্র তলে বা মাটির তলে একটু নড়ে উঠলেই পৃথিবী দোলে উঠে, আর ফাটল ধরলে বা একটু ফাঁক হয়ে গেলে তাহলে তো কথাই নেই, সুনামি বা রিক্টার স্কেলের বাইরে বিশাল ভূমিকম্প অনিবার্য। এরকম ধরনের টেকনিক প্লেট তো মানুষের মধ্যেও সাজানো থাকে, সে যখন অশান্তিতে নড়ে চড়ে আর বাঘ বিতণ্ডা শুরু হয়, তারপর কি, তারপর ফাটল হয়ে জীবনের বন্ডিংও ফাটল ধরে, ফেটে যায়, যে যার ফুটেও যায়। গারস্থ জীবন চলল 7-8 বছর, বাচ্চাটা চার পাত্তা নেই। এলো অধিকার বোধ। অধিকার বোধ বেশি করে গেড়ে বসলে ভালোবাসা কিন্তু জানলা দরজা খুলে পালাতে শুরু করে। শুরুটা অবশ্য করলো রত্নাই। মাঝ বয়সে মিত্তালের নাটকে তুই তাল মিলালি কেন,
ওর বউ মরেছে, তাতে তোর কি? তোর অমন হাদু হুদু বর থাকতে তুই ওই টেকো মিত্তালে মজলি? ছি 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 ছি! মিত্তাল একটু দুঃখী দুঃখী চোখ করে তাকালো তোর সামনে, শরীর খারাপের ভান করলো, চপাচপ করে ওষুধ গিলল, আর ওই ঢুলু ঢুলু মন ঠেলে দিল, আর তুই পটে গেলি। এইসব মাঝ বয়সী বৌমরা এবং পয়সালা লোকগুলো না এক নম্বরের মাল। শালা জীবিত অবস্থায় ঘি দুধ ছানা বাদাম পেস্তা খাইয়ে কাম্বা মতন মুটকি বানিয়ে শোকেসে সাজিয়ে রেখে বাইরে নানাবাজি করে বেড়ায়, এদের খপ্পরে কেউ কখনো পড়ে? রত্না মনে মনে হাসে, আরে ও যদি শুধু মাল হয়, আমি হচ্ছি ট্রিপল মাল। অফিসে রুনা বলে মেয়েটি ওকে টপকে মিত্তালকে হাতিয়ে সেক্রেটারি পোস্টের দিকে এগোচ্ছিল খুব সন্তর্পণে, গুটি গুটি পায়, বিশেষ করে মিত্তালের গিন্নি বিয়োগের পর। রত্না প্রমাদ গনে, না এটা তো হতে দেওয়া যায় না, রত্না থাকতে রুনা কবেই নেই। আরে উর্বশী একটু গা ঝলিয়ে উন্দ্রর মতন দেবতাদের টলিয়ে দিয়েছে, আরে তো কোন মিত্তাল, ওকে তালগোল পাকানো কোনো ব্যাপারই না। আমার নামও রত্না। আরে এমন সুন্দর গমরাঙা মসৃণ শরীর, ডালিম পাপড়ি ঠোঁট, সমুদ্র শঙ্খের মতো উদ্ধত দুটো বুক, দুটো গোলাপ কুড়ি স্তন, কলমি ফুলের মতো নাভি কুণ্ডলী, আর হরিণ চোখ দুটো কিসের জন্য? একটু ঢলাঢলি করলে যদি মাইনে ডবল হয়, বসের নেক নজরে আসা যায়, আর রুনাকে লেঙ্গি মারা যায়, তাতে মন্দ কি? আর সবচেয়ে বড় কথা হলো বেটা মিত্তালের যে অবস্থা, ও কোনো সাপের তেলেই কিচ্ছু কাজ হবে না। অতএব লেগে পড়ো রত্না, লেগে পড়ো। রুনার যা নেই রত্নার তাই আছে। প্রথম কয়েকদিন শুধু চপের টপ বোতামটা খোলা রেখে দুটো মারাদোনা ভাঁজ মেরেছে, ব্যাস মিত্তালের চোখ রুনা থেকে সরে এসে রত্নাতে পড়ল। রুনা কম্পিটিশন থেকে ছিটকে গেল, আর রত্না বাজিমাত করে এগোতে লাগলো। কিন্তু এসব রাহুল সহ্য করবে কেন? স্বামী বলে কথা, প্রথম প্রথম গুজবে পাত্তা দিত না, কিন্তু তারপর একদিন রাহুল সচক্ষে দেখে ফেলল, গাড়ির পিছনের সিটে ওই হারামজাদা মিত্তাল রত্নার কাঁধে মাথা রেখেছে। ব্যাস আর যায় কোথায়? মনোমালিন্যের এক্সট্রিম সেখান থেকেই। রত্না প্রথমে একটু বিভ্রান্ত হয়ে ব্যাক ফুটে গেল, ঠিক কথাই, কিন্তু তারপরে চোখ বুঝে সপাটে ব্যাক চালায়, আর বল চলে গেল সীমানার বাইরে, ছয় ছয় ছয়। এই শোনো, তোমার কীর্তি জানতে না আমার বাকি নেই। বকখালিতে কবিতা উৎসবে গিয়ে একই ঘরে উর্মিমেলার সঙ্গে তুমি রাত কাটাও নি? নিরিবিলি মাঝরাতে মহিলা কবির সঙ্গে কবিতা পড়ছিলে? হ্যাঁ, একদম খাপ খুলতে আসবে না কিন্তু তুমি আমার সঙ্গে। আহ কি মুশকিল, বেচারি একা শুতে ভয় পায়, তাই মাঝরাতে দরজায় এসে নক করাতে অ্যালাউ করি। তাও ঘরে উর্মি আলাদা সিঙ্গেল খাটে শুয়েছিল, মাইরি বলছি। আর তুমি তুমি কি উর্মির শরীরে উর্মি গুণ ছিলে? হ্যাঁ। রাহুল রেগে যায়, এই শোনো বাজে কথা, আমি কিন্তু কিচ্ছু করিনি। হ্যাঁ হ্যাঁ, যদি না সচক্ষে দেখতাম তোমায় বসার ঘরে কবিতা পাঠের অনুষ্ঠানে উর্মির উরুতে হাত বোলাচ্ছিলে না? ছি 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 ছি, ইস ছি 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 ছি, তুমি এত নিচে নামতে পারলে? হ্যাঁ, উরুটা কি শরীরের উপর দিকে, নিচেই থাকে গো, অসভ্য লুজ ক্যারেক্টার সাহিত্যিক, তখন মেয়ে পটাবার কবিতা লিখতে, আর এখন সেক্স পটাবার, লজ্জাও করে না। ঝগড়ার সময় এবং দিন বাড়তে থাকে, একটু আর তো দেরি হলেই তির্যক মন্তব্য। কোনো মহিলা কবি বাড়িতে দেখলেই আগুন ঝলসায় রত্নার চোখে, শেষে এভাবে আর থাকা যায় না। অতএব অতএব অনির্বাণের ডাক পড়ল, এছাড়া বাড়িতে সর্বক্ষণের ফুলুরানি তো আছে। অতএব দুজনকে সাক্ষী রেখে এক বছরের জন্য একটা চুক্তি হলো, অর্থাৎ নিয়মাবলী তৈরি হলো, যদিও সাদা কাগজে, কিন্তু সেই সাদা কাগজে ফুলু অনির্বাণ দুজনেই সই করে। সেই চুক্তিপত্রে কয়েকটি বিশেষ বিশেষ পয়েন্ট উল্লেখিত হলো। ক, দুজনের শোবার ঘর আলাদা। খ,
বসার ঘর আলাদা করা যাবে না, কমন পার্সোনাল ফ্রেন্ডরা ওখানেই বসতে পারবে। গ, যেহেতু একটা স্নান করার সুন্দর শৌখিন বাথরুম, তাই দুজনেই সুযোগ পাবে। রত্নার প্রাইভেট অফিসে চাকরি, অতএব সে সকাল 7টা থেকে 8টা, বাকি সময় রাহুলে। ঘ, রান্নাঘর বড় কিন্তু আলাদা করার উপায় নেই, অতএব ভাগাভাগি। সকালে রত্নার সময় নেই, অতএব সে রাত্রে ইউজ করবে, আর রাহুল সকালে। ওম, বড় ডাবল ডোর ফ্রিজ একটাই, অতএব ওপরের র‍্যাকটা রত্নার আর নিচেরটা রাহুলের, আর ডিপ ফ্রিজ জোনটা নিজেরাই দুভাগে ভাগ করে নিতে হবে। চ, কেউ কারো ব্যাপারে নাক গলাবে না, ইত্যাদি। এরকম অনেক কিছুই লেখা হলো। এও লেখা হলো, এর অন্যথা হলে অনির্বাণ এবং ফুলি দুজনকে আরবিট্রেটর হিসেবে ডাকতে হবে। ফুলি সেই অর্থে ঠিক কাজের মেয়ে নয়, হায়ার সেকেন্ডারি পাশ করে পয়সার অভাবে আর পড়াশুনো করতে পারেনি, তবে বাড়ি বাড়ি ঠিকে ঝির মতন কাজ করে না, এই দাদা বৌদির বাড়িতেই আছে প্রথম থেকে, সুতরাং তার মতামতকে ভরসা করাই যায়। সে অবশ্য এইসবের মধ্যে না ঢোকার জন্য দুপক্ষকে অনেক অনুরোধ করেছিল, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। যাই হোক, মিটিং ফলপ্রসূ হলো। এও ঠিক হলো যে কমন খরচ, যেমন ইলেকট্রিক বিল, রিপেয়ারিং, কাজের লোকেদের মাইনে, সব হাফ হাফ, সই সাবুত সারা হলো। প্রথম দু এক মাস নিরুদ্রপেই চলল, কেউ কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলায় না, সবাই চুপচাপ, নো খিচির মিচির, নো ঝগড়াঝগড়ি। কিন্তু ভিতরে ভিতরে প্রবল জানার ইচ্ছে, বেটা কি সত্যি সুখে আছে, একবারও কি আমার কথা মনে করছে না, এমন বেইমান, ভুলে গেল শান্তিনিকেতনের রবি রেণু মাখা প্রথম সকালের ভালো লাগা। ফুলির হয়েছে মহাজালা, দুজনেই ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করে, এই ফুলি খবর কি রে, তোর দাদা আমার কথা জিজ্ঞেস করে না? ফুলি দেখল এটা আদেও জ্বালা নয়, এটা তার ডিমান্ড। ফুলি এর সুযোগ নেয় না, বরং চেষ্টা করে দাদা বৌদি আগের মতো হয়ে যাক, সেই কলকল করা স্রোত বয়ে বেড়া ঘরময়। কয়েকদিন লক্ষ্য করার পরই রাহুল ফ্রিজের দরজা খুলে খাপ্পা, আরে আমার দু পিস কাটা পোনার পেটি কম কেন? ডিপ ফ্রিজের মাছ রাখার পাত্র খুলেই ও খেপচুরি আস। ফুলি তখনও আসেন, থাকে সেই সোনারপুরে, ট্রেনে আসতে সময় লাগে, অনেক সময় ট্রেনে গন্ডগোল হলে আসতে দেরিও হয়। ঘরের দরজা থেকে মুখ বার করে রত্না বলে, তার মানে কাকে বলা হচ্ছে কথাটা? এখানে তৃতীয় পক্ষ নেই যখন, তখন তো আর হাওয়াকে বলছি না, তাই না? রত্না আমতা আমতা করে, কি আমি মাছ চোর? তুমি আমাকে মাছ চোর বলছো? শুধু আজ নয়, বেশ কদিন ধরেই এসব চলছে। কালকে একেবারে গুনে রেখেছিলাম, 6 পিস ছিল, আজ 4 পিস হলো কি করে শুনি? রত্নাও হুঙ্কার ছাড়ে, সেদিন আমারও এক প্যাকেট দুধ ছিল, সেটা হাওয়া হলো কি করে? হ্যাঁ, কোন হুলোতে খেলো শুনি, হুলো কোথাকার? কি আমায় তুমি হুলো বললে? হ্যাঁ, হুলো নয় তো কি, দুধ চুরি করে খাও, লজ্জা করে না? হ্যাঁ, দরজায় ক্রিক ক্রিক করে শব্দ হয়। ফুলু এসে কোমরে হাত দিয়ে রেফারির ভূমিকা নেয়, তোমাদের দ্বারা ওসব আলাদা থাকা হবে না, ওসব দেওয়ালে টাঙানো নিয়ম ছিঁড়ে ফেলো। দুজনেই তখনই বলে উঠল, কাভি নহিঁ। এর মধ্যে একদিন রত্না হাফ স্নান করে কোনো রকমে হাউস গাউন চড়িয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, ধরবি তো ধর রাহুলকেই, একেবারে রেড হ্যান্ডেড। রত্না স্নান ঘরে পোশাক ছেড়ে টেলিফোন শাওয়ারের তলায় শরীর মেলেছে, টপ সিক্রেট সাবান ঘষছে বুক জোড়া সন্ধিস্থলে। হঠাৎ দরজার একটা ফুটোতে একটা চোখ দেখতে পায়, তখনই রত্না কে বলে চিৎকার করে, সঙ্গে সঙ্গে দরজায় হালকা শব্দ করে চোখ সরে যায়। রত্না ওকে অশ্লীলতার দায়ে ফাঁসাবে বলে হুমকিও দেয়। রাহুল তখন চুপ, রাহুলের তো তখন কাজ সারা, চুপ করা ছাড়া আর কোনো উপায় নেই ওর কাছে। ওর হঠাৎ সেক্স জাগ্রত হয়নি, হয়েছে কবিতার ভাবনা জাগ্রত।
নারীর স্তনযুগলের রং এক্স্যাক্টলি বাদামি নাকি কফি কালার সেটা জানার জন্যই বেচারা দরজার ফুটো দিয়ে উঁকি মেরেছিল। এই ব্যাপারটা নিয়েও ও দু একদিন ধরে ভাবছিল। শেষে নিজেই দরজা ফুটো করে কাণ্ডটি ঘটায়। যাই হোক, রত্না ওই ভেজা গায়ে ফুটোটা লিকোপ্লাস দিয়ে ঢাকা দিয়ে গজগজ করতে করতে স্নান ঘরে ঢুকে যায়। তবে রাহুল কিছুটা নিশ্চিন্ত হলো যে এই ঘটনাটা রত্না নিশ্চয়ই ফুলুরানির কানে তুলবে না, এবং রত্নাও তুলল না। তবে লাস্ট ওয়ার্নিং দিয়ে রেখেছে, এরপর হলে হয়তো হাজতবাস, মনে থাকে যেন রাহুল তো স্পিকটি নট। এদিকে অনির্বাণ মাঝে মাঝেই ফুলুকে ফোন করে খোঁজ নেয়। রে, বরফ গলেছে? ফুলু তো এখেলা বুঝতে পারে না। ও বলে, কি যে বলে দাদাবাবু, গলেছে কোথায়? মনে তো হচ্ছে আরো জমাট হচ্ছে। এখন অবস্থাটা কোথায়, কদ্দূর পৌঁছেছে? আগে তো তবু দুজনে আমার কাছে খোঁজ খবর নিত, এখন তো পুরোই চুপচাপ। ফুলু, তুই একটা কাজ করতো, ছুটির দিনে মাঝে মাঝে ডুব মারতো। না না, দেখ না কি হয়। সেদিন ছিল রবিবার, আলসেমির দিন, বিছানায় একটু বেশি সময় ধরে হাল চাষ করার দিন। কিন্তু হাল এক ঘরে আর জমি আরেক ঘরে থাকলে চাষ হবে কি করে? কিলবিল করা রোদ রাহুলকে জাগিয়ে দিল। রাহুল ঘরে একটা ইন্ডাকশন ওভেন রেখেছে, এমার্জেন্সি পারপাসে চাটা বানায়। চা পান করে টয়লেট ফয়লেটও সারা হয়ে গেল, বেলাও হয়ে গেল বেশ। কিন্তু রত্নার ব্যাপার কি? কাল রাত্রিরে কি ফেরেনি বাপের বাড়ি নাকি মিত্তল? না 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 না, মিত্তল হতে পারে না। রত্নার শোয়ার ঘরের দরজা বন্ধ, এদিকে ফুলু আসছে না। রত্না রবিবারেও বেলা পর্যন্ত শুয়ে থাকে না, ওর এটা বরাবরেরই অভ্যেস। নাকি রোদ উঠলেই ওর ঘুম ভেঙে যায়, সে যত রাত করেই অসুখ না কেন। রাহুলের খবরের কাগজে চোখ, কিন্তু মনটা তিরির বিরির করে, বারবার আর চোখে দেখে না, দরজা তো খুলছে না, ভিতর থেকেও কোনো সাড়া শব্দও নেই। কিছু হলো নাকি? ফুলুর মোবাইলে ফোন করে, আউট অফ রিচ, হয়তো আজকে ট্রেন লেট। অবশেষে রাহুল দরজার গোড়ায় দাঁড়ালো, পর্দা সরিয়ে ঠকঠক শব্দ করল বারবার। রাহুলের ভয় হচ্ছে, রত্নার কিছু হয়নি তো? রাহুল দরজাটা ঠেলা মারতেই খুলে গেল। কবি মন নড়ে চড়ে ওঠে, তার মানে রত্নাও রোজ রাতে দরজা খুলে রাখে, কখন রাহুল আসবে তাই কি? বস্তুত রাহুল তো সেই কারণেই দরজা ভেজিয়ে রাখে রাতে, রোজ রাতে যদি রত্না ফিরে আসে। দরজা খুলেই রাহুলের চোখ স্থির, রত্না ঘাড় কাত করে শুয়ে, হাতটা বিছানা থেকে ঝুলে, মুখে হালকা গোঙানির শব্দ, প্রায় বেহুশ। রাহুল দৌড়ে গিয়ে কপালে হাত রাখে, হাই ফিভার, গা জ্বরে পুড়ে যাচ্ছে। দৌড়ে এসে ডিপ ফ্রিজ থেকে বরফ কুচি নিয়ে আসে, ঘরে গিয়ে নিজের ব্যবহৃত রুমালে বরফ রেখে মাথায় ঘাড়ে কপালে ঘষতে থাকে। বেশ কিছুক্ষণ পর রত্নার একটু জ্বর নামে, চোখ খোলে, লাল জবার মতো চোখ। রাহুল বারবার বাইরের দিকে তাকায়, কখন ফুলু আসবে, আসছে না কেন? ও এলে তো ওকে বসিয়ে ডাক্তার ডাকতে যেতে পারত। ফুলুর ওপর রাগ হয় ওর, আবার ফোন করে, সুইচ অফ, জ্বরটা তো আগে নামানো দরকার। ততক্ষণে রত্না রাহুলের একটা হাত সপাটে ধরে রাখে। হঠাৎ রাহুলের কমন মেডিসিন বক্সটার কথা মনে পড়ল, জিজ্ঞেস করলো, সেটা কোথায়? ওই সেই কমন মেডিসিন বক্সটা, তার মধ্যে সব ধরনের ওষুধ তো রাখা ছিল, ওটা হলে আপাতত তো জ্বর নামানো যাবে। রত্না ইশারায় দেখায় কাবার্ডে, কাবার্ডের দরজা খুলতেই রত্নার সাজানো শাড়ির গন্ধ আসে। ওহ, কতদিন পর চেনা হারিয়ে যাওয়া গন্ধটা ফিরে পেল রাহুল। রাহুল শাড়িটা মুঠো করে নাকে টেনে নেয়, একটা তৃপ্তির শ্বাস ছাড়ে। কাবার্ড জুড়ে রত্না রত্না গন্ধ। ওষুধ খাবার পর রত্না কিছুটা সুস্থ, দু চারটে ভাববাচ্ছে, কথা চলে।
রাহুল হঠাৎ রত্নার কপালে একটা গভীর চুমু খেয়ে বলে, আজ আমি রাখবো, হ্যাঁ তোমার বাক্সে কি আছে? ও বলে, আমার বাক্সে তো মাছ আছে। ও আর আমার মাংস, আমি আজ তাহলে দুটোই রাখছি। হ্যাঁ, রত্নার চিবুক ছিকছিক করে, রোদ পড়া ফোঁটা ফোঁটা জল। শেষ হলো আমাদের আজকের গল্প, শ্রী চন্দন চক্রবর্তীর লেখা দাম্পত্য। গল্প পড়ুন, গল্প শুনুন, আরো ভালো থাকুন। নমস্কার।